ওয়ান মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব টাঙ্গাইল জেলায় উপজেলা কয়টি টাঙ্গাইল জেলায় থানা কয়টি প্রথমে জানব উপজেলা টাঙ্গাইল জেলায় বারোটি উপজেলা যেমন এক টাঙ্গাইল সদর দুই সখীপুর তিন মধুপুর চার গোপালপুর পাঁচ ভুয়াপুর ছয় ঘাটাইল সাত কালিহাতি আট দেলদুয়ার নয় নাগরপুর দশ মির্জাপুর এগারো বাসাইল বারো ধনবাড়ি এ হচ্ছে টাঙ্গাইল জেলার উপজেলা আমরা এই বারোটি উপজেলাকে অন্যভাবেও মনে রাখতে পারি যেমন ধরুন আমাদের এখানে অনেকগুলো পুর আছে মোট ছয়টি পুর আছে টাঙ্গাইল বাসাইল এভাবে আইল আছে হচ্ছে আমাদের তিনটি হাতি আছে একটি যেমন কালিহাতি দোয়ার আছে একটি যেমন দেলদোয়ার বাড়ি আছে একটি ধনবাড়ি ছয় পুর তিন আইল এক হাতি একদোয়ার এক বাড়ি এই হচ্ছে বারোটি উপজেলা ছয়পুর তিন আইল ছয় আর তিনে নয় একে দশ এগারো বারো এই বারোটি উপজেলা হচ্ছে টাঙ্গাইল জেলায় উপজেলার সংখ্যা বারোটি সুতরাং আমরা ছয়পুর তিন আইল এক হাতি এক দুয়ার এক বাড়ি এইভাবেও মনে রাখতে পারি এখানে বাড়ি মানে ধন বাড়ি দুয়ার মানে দেলদুয়ার হাতি মানে হাতি টাঙ্গাইল জেলায় থানা সংখ্যা চোদ্দোটি এই বারোটি উপজেলার সাথে আর দুইটি থানা যোগ হবে তেরো নম্বর থানা হচ্ছে যমুনা সেতু পূর্ব চোদ্দ নম্বর হচ্ছে হাইওয়ে থানা এই মোট চোদ্দোটি থানা হচ্ছে টাঙ্গাইল জেলায় সুতরাং আমরা আবার যদি বলি টাঙ্গাইল জেলায় থানা সংখ্যা চোদ্দোটি টাঙ্গাইল জেলায় উপজেলা সংখ্যা বারোটি ধন্যবাদ সবাইকে পন মিনিট স্কুলের পক্ষ থেকে